যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হ্যাঁ, আজ 22শে শ্রাবণ, রবি ঠাকুর এই দিনেই ঘর ছেড়ে পাড়ি দিলেন মহাজাগতিক পথে, আর আমাদের জন্য রেখে গেলেন বিভিন্ন সাহিত্যরসের অপুরন্ত ভাণ্ডার। সেই ভাণ্ডার থেকেই রবিবন্দনার প্রয়াসের আজকের নিবেদন স্ত্রীর পত্র, উপস্থাপনায় সীতমা ব্যানার্জি। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে, স্বামীর সঙ্গে খোলসের যে সম্পর্ক, কলকাতার সঙ্গে তোমার তাই, সে তোমার দেহ মনের সঙ্গে ইটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন, আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সাংনিপাতিক জ্বরে পড়ি, আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠল। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা তাই ও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত, চুরি বিদ্যাতে জম্পোকা দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সে কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে গেলেন, তখন আমার বয়স 12, দুর্গম পাড়াগায় আমাদের বাড়ি, সেখানে দিনের বেলা শেয়াল ডাকে, স্টেশন থেকে 7 ক্রোশ একরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পাল্টি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয় রানী, আমাদের বাংলাদেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশের পিলে চকৃত অম্লসুল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার ভুক দূর দূর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলেন, শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কি করে সন্তুষ্ট করবে, মেয়ের রূপের উপর ভরসা, কিন্তু সেই রূপের ঘুমর তো মেয়ের মধ্যে নেই, যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামি দেবে সেই তার দাম, তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না, সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের এই পাড়াকে মেয়েকে দুজন পরীক্ষকের দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল, আমার কোথাও লুকোবার জায়গা ছিল না, সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো, তোমাদের বাড়ি এসে উঠল, আমার খুঁতগুলো সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে শিক্ষা করলেন, মঠের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড়জায়ের মুখ গম্ভীর হয়ে গেছিল, কিন্তু আমার রূপের দরকার কি ছিল
তাই ভাবি, রূপ জিনিসটাকে যদি কোনো শিকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে করতেন তাহলে ওর আদর থাকত, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছে, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে আমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমার ঘর কন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মামার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক পালাই, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করবো বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন, সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ, কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করল। আমার একটা জিনিস তোমাদের ঘর কন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানো নি, আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি, সেখানে আমার মুক্তি, সেখানেই আমি আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর। অন্তর্মহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে, সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের চাবনা দেবার কাঠের গামলা, সকালে বেহারারা নানা কাজ উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত, আমি পাড়া গায়ের মেয়ে, তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3 বাছুর এই সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিলাম নিজে নাকি লুকিয়ে ওদের খাওয়াতাম, যখন বড় হল তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টা সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটির জন্ম নিয়ে মারা গেল, আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল, সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজে বউ থেকে একেবারে মা হয়ে বসতম, মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলাম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্তর দেখে আশ্চর্য হয়েছিলেন এবং আঁথর ঘর থেকে বিরক্ত হয়ে বকাবকি করেছিল, সদরে তোমাদের একটু বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্তরটা যেন পশমের কাজের উল্টো পিঠ, সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, সজ্জা নেই, সেদিকে আলো মিটমিট করে চলে, হাওয়া চুরির মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল, সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়, ঠিক উল্টো, অনাদর জিনিসটা ছাইয়ের মতো, সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অনাচ্য বলে মনে হয় না, সেজন্যেই তার বেদনা নেই, তাই তো মেয়ে মানুষ দুঃখবোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটি যদি তোমাদের ব্যবস্থা হয়
তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরের দুঃখে ব্যথাটা কেবল বেড়ে উঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তো তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে খাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করে উঠে আসতুম। বাঙালির মেয়ে তো কথায় মরতে যায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়, আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ঘন কালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার আমার নিত্য কর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা তালানির মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের হয়। শেষকালে সেটুকু থেকেই ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকেই ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব কি করব বলো, দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যে এ নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান, তাই করে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলে স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখালেন, সে সাহস তার হল না, তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনকি মোটা রকমের ব্যবস্থা করলেন, এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিকে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জা বোধ হল। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে, ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসেব বেজায় সস্তা। আমাদের পরজায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি ভীষণ একটা অপরাধ বলেই চিরকাল মনে করেছেন। সেজন্যে সকল বিষয়ে নিজেকে যত দূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন, কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে এত অসম্ভব খাটো করতে পারিনি। আমি সেটাকে ভালো করে বুঝি আর কারোর খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়ার আমার কর্ম নয়, তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিল। তিনি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়ের মাথাতে খেতে বসলেন। আমি যেন একটা বিপদ ঘটালুম,
এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড়জা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যেই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাব কেউ তাকে বিয়ে দেওয়ার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনে ঝুড়ি বা কজনের ছিল। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি শুনতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্তই ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটু কোনাও ছেড়ে দিতে রাজি হয়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত, সেজন্যে আস্থা কুড়েও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জন্যে কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলাম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সে কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম, কিন্তু আমার ঘর শুধু তো আমারই ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হলো না। দু চার দিন আমার কাছে থাকলে তার গায়ে লাল লাল কি উঠল, হয়তো সে ঘামাচ্ছে নয়তো আর কিছু হবে, তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ায় এক আনারি ডাক্তার এসে বললে আর দু একদিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই দুই একদিনে শোভুর শৈবে কে, বিন্দু তো তার ব্যামুর লজ্জাতেই মরবার যো হল। আমি বলল বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে যাব, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে ফুলো কপালের মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সুমানোর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে পড়লে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু, অনাদরে মানুষ হওয়ার একটা মতে গুণ শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে, এমন হতেই চায় না। মরার দের রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয় দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তার তেমনই বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙলো তখন ওকে আরেক কেরয় ধরল, আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমায় ভয় ধরিয়ে দিল। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো দেখিনি আগে, বইতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে পড়বার কোনো কারণ বহু কাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না, বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতো সেদিন তার ভারী অভিমান, আমার চুলের বোঝা তুই হাত দিয়ে নাড়তে ছাড়তে তার ভারী ভালো লাগতো।
কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিতে একটা গাব গাছ জন্মেছে। সেদিন দেখতুম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে। সেই দিন জানতুম ধরা তলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাত্রিত মেয়েটার চিত্ত যেদিন আঁকা করা এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্ত আছে। সে কোনো স্বর্গ থেকে আসে, কলির মোড় থেকে আসে না। কিন্তু ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। এক একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সে আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুঁতখুঁত খিটখিটেরও অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা করল না? যখন স্বদেশী হাঙ্গামায় শোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমার অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চোর। আর তার অন্য কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ, ও বিন্দু, তোমাদের বাড়ির দাসীরা কোন রকম কাজ করতে আপত্তি করত, তাদের কাজ কি ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই পর্যন্ত আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। তার পরদিন থেকে পাঁচশিকে দামের জোড়া মোটা কোরা কলের ধুতি পরতে আরম্ভ করে দিল। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে গেল তাকে বারণ করে দিলাম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলে চলে, আর তোমাদের খুশি না করলেই নয় না, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি। আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতা শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হল। বড়জা বললেন, মাসরুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনল সকল বিষয় ভালো। কিন্তু বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বলল, বিন্দু তুই ভয়ে মরিস নে, শুনেছি তোর বর ভালো রে। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না। বরদিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন, কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু
ঠাকুর বিবাহ বন্ধ এ কথা বলবার সাহস আমার হলো না। কিসে জোরেই বা বলবো, আমি যদি মারা যাই তোর কি দশা হবে? একই তো মেয়ে তাতে কালো মেয়ে, কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে উঠে। বিন্দু বললে, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিল, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকব, আমাকে যা বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছু কাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্র আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তির পথ। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলাম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না, কাজেই চুপ করে যেতে হলো। কিন্তু একটি কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়ে মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাওয়ার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি আমাকে তোমরা তাহলে সীতাকে ত্যাগ করলে? আমি বললাম, না বিন্দি, তোর যেমনই দশা হোক না কেন আমি তোকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল, তোমাদের তালুকের প্রজা হবার জন্যে তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাজ্ঞি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়না রাখবার ঘরের একপাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতাম। তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি তাকে খাওয়ানোর চেয়ে তার খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সে ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়ো সড়ো হয়ে বসে আছে, আমাকে দেখি আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দু স্বামী পাগল, সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি, তিনি পাগল। শ্বশুরের যে বিবাহের মত ছিল না, কিন্তু তিনি আমার শাহরিকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাহি চলে গেছেন, শাশুড়ি জিদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লুম। মানুষকে মানুষ দয়া করে না, বলে ও তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল সে তো পুরুষই বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা দেয় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে 2য় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। কিন্তু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠানে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানীর আসনী, বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দেখেছে, এই তার রাগ। বিন্দু তো ভয়ে মরে গেল। 3য় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বলল, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল,
শাশুড়ি তার প্রচন্ড, রাগলে জ্ঞান থাকে না। সেও পাগল, তো পুরো নয় বলি আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে, সে অনেক কৌশলে পালিয়ে চলে এসছে। তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর চলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে, বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশে কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, তবে কি এ নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি বললাম, আমি নিজের গয়না বেচে যা পারি করব। তোমরা বললে, কি ভারি ঢুকবে নাকি? এ কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার চেয়ে বেশি আর কি করব। ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুরে সে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে। সে বললে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানিনি, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয় পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়ায় মন মানতে পারলো না। আমি স্পর্ধা করে বললুম, তার দিক থানায় খবর। এই বলে মনে করলুম, বিন্দুকে এই বেলা আমার শোয়ার ঘরে এনে তাকে নিয়ে তালা বন্ধ করে বসে থাকি, খোঁজ করে দেখি। বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আবার বাড়ালে। তার শাশুড়ি তর্ক করলো এই যে, তার ছেলে তো ওকে খেয়ে ফেলেছিল না? মন্দ সময়ের দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড়জা বললে, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব। তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী সেহজার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে, সতীসাদৃশ্যের দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। জগতের মধ্যে অধমতার ও কাপুরুষতার এই গল্পটা প্রচার করতে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ হয়নি। সেই জন্যে মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হিট হয়ে যায়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গায়ের মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাল দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন, তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয় জানতাম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই ওই যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগে পাড়ার ইঁদুর মারা, দামোদরার বন্যায় ছোট, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার সিএফ ফেল করল, কিছুমাত্র দমেনি তাতে। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সে বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাব না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব ঘোড়ায় বাঁধিয়েছিল, তোমাদের ঘরে এসেছিল, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললাম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই লুকিয়ে রাখতাম, কিন্তু সে আর আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি জানতাম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে,
কোনোদিনও কোনো রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ চড়িয়ে ফেলবে। সেই জন্য আমি ওকে ভাই ফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে রাখতুম না। তোমার কাছে শুনলাম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললে, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ছাঁচ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এই কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোনোদিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসব। আমাকে নিয়ে ভীষণ ল্যাঠা। বুধবার আমাদের যাওয়ার দিন। রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বলল, যেমন করেই হোক বিন্দুকে বুধবার পুরী যাওয়ার গাড়িতে তোকে তুলে দিতেই হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এল। তার মুখ দেখে আমার বুক থমে গেল। আমি বললাম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললাম, রাজি করতে পারলি নে? সে বললে, এর দরকার নেই, কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিল তার কাছে খবর পেলাম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছে, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হল। দেশ শুদ্ধ লোক ছুটে উঠল, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এই সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের উপরেই হয় কেন? আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন? সেটা ভেবে দেখা উচিত। বিন্দু তার এমনই পোড়া কপাল বটে, যতদিন বেঁচেছিলে রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলায়ও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষেরা খুশি পায় হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে, মরেছে বইতো না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুরার আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়, তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলে হয়তো মুঠের ওপর আমার এমনিভাবেই দিন চলে যেত এবং আমার সতী সাধ্বী পরজায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি, আমার এই চিঠি সৌজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের কুলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে, মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরে থাক না কেন, সে জ্বরের অন্ত হয়েছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরা যে আপন ইচ্ছা মতো আটন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়, মৃত্যু তোমাদের চেয়ে বড়।
সেই মৃত্যুর মধ্যে সে মহান, সেখানে বিন্দু কিবুল বাঙালি ঘরের মেয়ে নয়, কিবুল খুড়তুতো ভাই বোনের বোন নয়, কিবুল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাসী বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাঁচল সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোরা নিরানন্দের অতি সামান্য বুকুরটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্ব জগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই দাগ দিক না, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটার ঠাইটুকু মাত্র চৌকার পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন এই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এই সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যেস, বাধাটা বলি এই সমস্ত বাধা আমার, কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাকপাশ বন্ধনেই হবে জিত। আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো, কোথায় রে রাজমিস্ত্রির করা দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়া আইন দিয়ে করা কাঁটার বেড়া? কেন দুঃখী কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে, আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আকাশের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে, ক্ষণক কালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল, সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই, আমার এই অনাদৃত রূপ তার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছেন। এইবার মরেছে মেজ বউ, তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলে তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হওয়ার তা হোক। এ লেগে থাকাই তো বেঁচে থাকা, আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলে শয়ছিন্ন প্রণাল। প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/বাংলাপ্রয়াসেও আপনারা আমাদের গল্পের সম্বন্ধে আগে থেকে জানতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন প্রয়াস।